কোটা আন্দোলন বা ছাত্র আন্দোলনের প্রতীকী নিয়ে এবার মিস গ্র্যান্ড কস্টিউমের র্যাম্পে হাঁটলেন বাংলাদেশি মডেল জাসিয়া ইসলাম। থাইল্যান্ডের অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল 2024 প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশি এই মডেল। মঞ্চে নিজের পোশাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তুলে ধরেছেন তিনি। জাসিয়া ইসলাম গ্র্যান্ড ইন্টারন্যাশনালের ন্যাশনাল কস্টিউম রাউন্ডে তার দেশের সমৃদ্ধ সংস্কৃতি, অদম্য চেতনাকেই অসাধারণভাবে উপস্থাপনা করেছেন তার গোল্ডেন বাংলাদেশ শিরোনামে। ডিজাইনের কেন্দ্রে রয়েছে উদীয়মান সূর্য, যা বাংলাদেশের প্রতিকূলতার মধ্য দিয়ে যাত্রাকে চিত্রায়িত করে। সূর্য কেবল আশা ও পূর্ণ জন্মের প্রতীকী নয়, এটি দেশের প্রতিকূল অতিক্রম করার অবিচল বিশ্বাসের প্রমাণ। এই ড্রেসটি হ্যাশট্যাগ দিয়ে সজ্জিত, যা বাংলাদেশের সম্প্রতি ন্যায় বিচারের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানায়। যখন নির্যাতনের বিরুদ্ধে জনগণের কণ্ঠস্বর একত্রিত হয়েছিল, জ্যাসিয়ার পরিহিত গাউনের এই অংশটি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যের বিজয়কে প্রকাশ করে। তার এই হলুদ গাউনে লেখা ছিল, অল আইজ অন বাংলাদেশ, স্টুডেন্ট প্রোটেস্ট, ফ্রিডম, কোটা আন্দোলন, মুক্তি, ছাত্র জনতা, মুক্ত বাংলা, শান্তি, সেফ বাংলাদেশি স্টুডেন্ট, কোটা বাতিল, সমান অধিকার, পিস, ভিক্টরি, বাংলাদেশি স্টুডেন্ট মুভমেন্ট, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, ইকুয়ালিটি সহ বিভিন্ন হ্যাশট্যাগ। মঞ্চে সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জেসিয়া লেখেন, আমরা কখনো ভুলব না। এই প্রতিযোগিতায় শীর্ষ ৭০ জনের মধ্যে থাকলেও ফাইনাল রাউন্ডে জায়গা করতে পারেননি জেসিয়া। 25 অক্টোবর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের মুকুট জিতেছেন ভারতের র্যাচেল গুপ্তা। এবারে প্রথম কোন ভারতীয় এই প্রতিযোগিতায় সেরা হলেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। জ্যাসিয়ার এই পরিবেশন শুধু দৃষ্টিনন্দনই নয়, ছিল গভীরভাবে আবেগপূর্ণ। তিনি তার দেশের সাহস, শক্তি ও অবিচল আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।